হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরণে আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মৌমাছি চাষ করার জন্য বা মৌমাছি ক্যাপচার করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্ট, সেটা হলো মুখোশ বা মাথার টুপি। তো বন্ধুরা, আমরা যারা মৌমাছি ক্যাপচার করি বা মৌমাছি পর্যবেক্ষণ করি বক্স অথবা কোথাও গাছের ডালে থেকে ফিস ডরসাটা বা বন মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে যাই, তখন আমাদের মৌমাছি চোখে, মুখে, গলায় এবং মাথায় এবং কপালে বিভিন্ন জায়গায় হুল ফোটানোর চেষ্টা করে। আর সেই ফুল থেকে রক্ষার জন্য আমরা এই ধরনের মুখোশ অথবা মাথার টুপিটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই মাথার বা টুপিটা খুবই একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। দেখুন, উপরে এক আপনার কাপড় দিয়ে মোড়ানো, মাঝে খুবই সুন্দর নেট, কালো নেট, সেই নেট সম্বলিত যাতে মৌমাছি ভিতরে প্রবেশ না করতে পারে, যাতে মুখে অক্সিজেন নেওয়া যায়। আর নিচেও কাপড় দেওয়া, তারপরে আপনার রাবার দিয়ে আটকানো যাতে গলা পর্যন্ত আপনার আটকানো থাকে। তো বন্ধুরা, এই মুখোশগুলো আমরা ব্যবহার করে আমরা যারা বিশেষ করে মোয়াল বা গাছের ডাল থেকে, বিভিন্ন কোটর থেকে মৌমাছি ক্যাপচার অথবা মৌমাছি থেকে মধু সংগ্রহ করি, এই মুখোশগুলো আমরা ব্যবহার করে দিনের বেলায় মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে পারি। তো এখন অনেকের প্রশ্ন থাকে যে এই মৌমাছির মুখোশ অথবা স্মোকার, দোয়াদানি মেশিন আমরা কোথায় পাব। তো বন্ধুরা, আপনারা যদি কারোর সামগ্রী, এই ধরনের মৌ সামগ্রীর প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌচাষের এই ধরনের মুখোশ সহ যে সকল সামগ্রী পাবেন, আমি আপনাদেরকে একটু বলতেছি। মুখোশ বা মাথার টুপি, দোয়াদানি, মধু নিষ্কাশন মেশিন, মৌচাষের খালি বক্স, চাকু, ব্রাশ, যে কোনো ধরনের সামগ্রী পেতে এই সামগ্রীগুলো ব্যবহার করে আপনারা মৌচাষের যে কোনো চাক থেকে মধু সংগ্রহ তথা এপি সেরানা মৌমাছি যারা চাষাবাদ করেন বা সাবাড়িতে একটি দুটি বক্স, আপনারা এই ধরনের মুখোশ ব্যবহার করে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা বা বক্স পর্যবেক্ষণ করা, বক্স পরিষ্কার করা, সেগুলো আপনারা করে নিতে পারেন। এছাড়া যারা আপনারা খামার আকৃতিতে মৌমাছি চাষাবাদ করেন, যারা মৌমাছির কালেকশন দেন, তারা এই ধরনের এই মুখোশগুলো ব্যবহার করে মৌমাছির হুল ফোটা থেকে রক্ষা পেয়ে আপনারা মৌমাছির পর্যবেক্ষণ ডিভিশন বা মৌমাছি থেকে মধু সংগ্রহ করার যাবতীয় কাজকর্ম এই মুখোশগুলো ব্যবহার করে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও আপনারা যারা বাসা বাড়ির আশেপাশে কোনো ধরনের ভীমরুল বা বোলতা চাক থাকলে সেগুলো ভাঙার ক্ষেত্রেও এই মুখোশগুলো ব্যবহার করে আপনারা সেফটি সহ ভাঙতে পারেন, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা মৌচাষ ইউটিউব চ্যানেলে সবসময় মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিও আপলোড করে থাকি এবং মৌমাছির বিভিন্ন সরঞ্জাম বিষয়ক পরামর্শ এবং মৌমাছির সরঞ্জাম বিষয়ক আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের এই এই পণ্য সামগ্রী বা মৌ সামগ্রীগুলো কারো প্রয়োজন, কারো কাছে মনে হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বারটা ছিল এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা মৌচাষের যে কোনো সামগ্রী আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন, এবং সর্বোপরি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।